আজ মঙ্গলবার, 21শে চৈত্র, 2022 সালের 5ই এপ্রিল। মেষরাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, পরিবার, সম্পর্কের খাতে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক আপনাকে নতুন করে ভোগাতে পারে, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই গ্রহণ করবেন না, হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। হোয়াইট এবং ব্ল্যাক কালারের দাগের কোনো গরু, অর্থাৎ সাদা কালো দাগের কোনো গরুকে খাদ্য খাবার খাওয়ান, জাবর খাওয়াতে পারেন, একটি রুটির গায়ে সামান্য একটু লবণ লাগিয়ে খাওয়াতে পারেন, স্বাস্থ্যের দীর্ঘকালীন উন্নতি ঘটবে। ভ্রমণ যোগ আজ আপনাদের প্রবল, তবে অত্যধিক ভ্রমণ কিন্তু আপনাকে উন্মত্ত করে তুলতে পারে। আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদেরকে ফুল সাপোর্টই করতে চলেছেন, অতিরিক্ত নগদ কিছু অর্থ আজ আপনারা উপার্জন করতে পারবেন। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আজ যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করতে চলেছেন। আজ আপনি আপনার কর্মজীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি আপনার অধস্থান কর্মীদের থেকে দরকারি কিছু পরামর্শ শুনতে চলেছেন, সেটি মাথা নিচু করে শুনুন, কারণ টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি। মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় ত্রুটি, অর্থাৎ একে আপনার কাছের মানুষজনেদের ভুল ত্রুটি ধরার স্বভাব যদি আপনাদের থেকে থাকে, সেগুলি ত্যাগ করুন। তা না হলে আপনারা লক্ষ্য করবেন যে আপনার কাছের মানুষজন আপনাকে ছেড়ে ধীরে ধীরে দূরে সরে চলে যাচ্ছে। আজ আপনি আপনার ফাঁকা সময়ে নিজের পছন্দসই কাজ করতে পছন্দ করবেন, কিন্তু হঠাৎ করে বাড়িতে কোনো ব্যক্তি চলে আসায় সেই পরিকল্পনা নষ্ট হবে, মেজাজ যেন হারাবেন না। বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন সকলের সাথেই সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও সজাগ কিন্তু থাকছে, তাই এই বিষয়ে আপনাদেরও একটু সাবধান থাকার প্রয়োজন। যাদের চন্দ্ররাশি মেষ, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মেষ লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।